মেয়েদের সেনাবাহিনী চাকরি মানে নানান রকম প্রশ্ন। মেয়েদের কি সেনাবাহিনীতে চুল কেটে ফেলতে হয়? সেনাবাহিনীতে যোগদানের পূর্বে মেয়েদের কি ভার্জিনিটি টেস্ট করা হয়? মেয়েদের সেনাবাহিনীর চাকরিতে কি রাতে ডিউটি করতে হয়? মেয়েদের সেনাবাহিনীর চাকরিতে কি মিশনে পাঠানো হয়? মেয়েরা কি সেনাবাহিনীর চাকরিতে পেনশন পায়? বা অন্যান্য সৈনিকের মতো মহিলা সৈনিকের সুযোগ সুবিধা একই থাকে কিনা? সকল প্রশ্ন মানুষ জানতে চায়। আসলে এখানে অনেক কিছু অজানা রয়ে গেছে। অনেকেই জানে না বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা সৈনিক পদে যোগদান করলে কোন কোন সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় এবং কোন কোন সুযোগ সুবিধা পাওয়া যায় না, এবং এই চাকরিতে মহিলা সৈনিকের কতটা কষ্ট হয় এবং অনেকেই জানে। সেই জল্পনা কল্পনা সকল কিছু নিয়ে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও সম্পূর্ণ শেষ করলে মেয়েদের ভার্জিনিটি টেস্ট, মেয়েদের মিশন সম্পর্কে, মেয়েদের পেনশন সম্পর্কে, মেয়েদের রাতের ডিউটি সম্পর্কে এবং মেয়েদের চুল কাটা সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। সো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করতে যাচ্ছি, শুরু করার পূর্বে দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম। তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে, মেডিসিন খায়, তারপর উচ্চতা বাড়ে না। তো তাদের জন্য চাই একটু কার্যকরী সমাধান, যেটা খেলে উচ্চতা বাড়বে। নর্মালি লং নুক্স, লং নুক্স নর্মালি এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি ছেলে এবং মেয়ে উভয় এটি 2 মাস মতো সেবন করে তাহলে 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। আর এই অজেয়াল পণ্যটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড। এই পণ্যটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ Defense24BD, সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। আর এর মূল্য 2000 টাকা। অনেকের মনে প্রশ্ন থেকে থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা সৈনিক পদে কিভাবে যোগদান করা যায়, এবং অনেকেই প্রশ্ন করে থাকে সেনাবাহিনীতে যোগদান করতে গেলে মেয়েদের কি ভার্জিনিটি টেস্ট করতে হয়, অথবা প্রশ্ন আসে সেনাবাহিনীতে মহিলা সৈনিক পদে যোগদান করলে তাদের কি চুল কেটে ফেলতে হয়। আবার অনেকে প্রশ্ন করে বসে সেনাবাহিনীতে যোগদান করলে মহিলা সৈনিকের কি রাত জেগে ডিউটি করতে হয়। অনেকের এরকম প্রশ্ন মনে আসে, তো তাদের মন আজকে সঠিক একটু বুঝ দেওয়ার জন্য এই ভিডিওটা, সেহেতু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ করুন। তো প্রথম টপিক সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করলে কি মেয়েদের চুল কেটে ফেলতে হয়, এই প্রশ্নটা অনেকেই করে। তো আমি প্রথমে বলতে চাই, যদি কেউ বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা সৈনিক পদে যোগদান করতে চায় তাহলে অবশ্যই প্রশিক্ষণ সেন্টারে যোগদান করলে তাদের চুল কেটে ফেলে দেয়। তো চুল কাটার পরিমাণটা কখনো দেখা যায় একবারে জিরো সাইজ করে ফেলে, আমার এই অংশে যেরকম চুল আছে সেরকম। আবার অনেক সময় দেখা যায় আমার মাথায় এখন যে পরিমাণ চুল আছে এই পরিমাণ রাখে, তো নর্মালি এর চেয়ে বেশি বড় চুল রাখা যায় না। সেহেতু যাদের এমন ধারণা আছে বাংলাদেশ সেনাবাহিনীতে চুল রেখে দেয়, তাদের সেই ধারণাটা ভুল। বাংলাদেশ সেনাবাহিনীতে যদি মহিলা সৈনিক পদে যোগদান করে অবশ্যই ট্রেনিং সেন্টারে তাদের চুল কেটে ফেলানো হবে, সেটা সাইজ সেখানকার যে উপরস্থ কর্মকর্তা থাকবে সেটা নির্ধারণ করবে। কিন্তু সেই মহিলা সৈনিক যদি চায় প্রশিক্ষণ শেষ করে তার চুল বড় করবে তাহলে সে চুল রাখতে পারবে। কিন্তু ভবিষ্যতে যদি কোনো নতুন ট্রেনিং হয় বা সেখানে ট্রেনিং এর পলিসি থাকে যে সমস্ত প্রশিক্ষণার্থীকে চুল কেটে ফেলতে হবে, তাহলে আবার পরবর্তী কোনো সময়ে ওই মহিলা সৈনিকের চুল কেটে ফেলতে হবে। যদি তেমন কোনো নিয়ম না থাকে তাহলে সেই সমস্ত মহিলা সৈনিকের আর চুল কাটতে হবে না, তারা চাইলে তখন থেকে চুল বড় করে রাখতে হবে। কিন্তু অতিরিক্ত মাত্রায় বড় চুল কোনো সৈনিকের আমি দেখি নাই, এটা রাখা কোনোভাবে পসিবল না, কারণ মাঝে সাথে কিছু ট্রেনিং থাকে যে ট্রেনিং ইভেন্টে চুল কাটা লাগতে পারে। এবার আসা যাক দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে মেয়েদের কি ভার্জিনিটি টেস্ট করা হয়। এই প্রশ্নটা অনেকেই করে থাকে। নর্মালি এই প্রশ্নটা তখনই মনে প্রশ্ন জাগে যখন বাংলাদেশ সেনাবাহিনীতে রিক্রুটিং করানো হয়। একজন মেয়ে সদস্য যখন মাঠে দাঁড়ায় তখন তাকে বিভিন্ন ভাবে যাচাই বাছাই করা হয়, তার ফিজিক্যাল ফিটনেস, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, মেডিকেল পরীক্ষা। তো এই মেডিকেল পরীক্ষার ভিতরে একটি অংশ সেটা হচ্ছে ভার্জিনিটি টেস্ট। অনেকে মনে করে যে মেয়েদেরকে কিভাবে ভার্জিনিটি টেস্ট করে বা তাদেরকে কিভাবে যাচাই বাছাই করে, একজন বিবাহিত মেয়ে বা একজন কুমারিত্ব মেয়ে বা ভার্জিনিটি মেয়ে তাকে কিভাবে সেনাবাহিনীতে যাচাই বাছাই করে। তো আমি এই ধারণাটা সবার ভেঙে দিতে চাই। ছেলেদের যেভাবে প্রাইভেট পার্টে মেডিকেল করানো হয় মেয়েদের তেমন ভাবে মেডিকেল করানো হয় না। এখানে শুধু মেয়েদের মৌখিক স্বীকারোক্তি নেওয়া হয় যে সে ভার্জিন কিনা, বা এইভাবে প্রশ্ন করা হয় না, তাকে প্রশ্ন করা হয় সে বিবাহিত কিনা বা কোনো অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত হয়েছিল কিনা। সে যদি সঠিকভাবে উত্তর দিতে পারে যে হ্যাঁ আমি কোনো অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত না বা আমি বিবাহিত না, তাহলে তার কিন্তু স্বীকারোক্তি হয়ে গেল, বাকিটা কোনোভাবেই যাচাই বাছাই করে না। অনেকের ধারণা থাকতে পারে যে তার প্রাইভেট পার্টে চেক করা হয়, এটা মেয়েদের ক্ষেত্রে কোনোভাবেই করা হয় না, মেয়েদের শুধু মৌখিক স্বীকারোক্তি। সেহেতু এই যে একটা আপনাদের ভিতর ডাউট ছিল এটা কিন্তু শেষ হয়ে গেল। সো যে সমস্ত মেয়ে মহিলা সৈনিক পদে আবেদন করেছে বা স্বপ্ন দেখে মহিলা সৈনিক পদে যোগদান করবে,
তাদের অন্তত এই টেস্টটা কখনো করানো হবে না, এটা শুধু মৌখিক স্বীকারোক্তি। সেও তো অনেক মেয়ে আছে যারা অনেক বিভ্রান্তিতে পড়ে যায় যে আমাদেরকে এটা কোনোভাবে টেস্ট করা হবে কিনা, তো তাদের জন্য করা হবে না, এটা গেল। এবার হচ্ছে তৃতীয়ত, অনেকেই প্রশ্ন করে বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা সৈনিকের রাতে ডিউটি করতে হয় কিনা, অনেকে এটা জানে না। বাংলাদেশ সেনাবাহিনী মহিলা সৈনিকের একটা নির্দিষ্ট ডিউটি রয়েছে, যেমন পুরুষ সৈনিক ডিউটি করে থাকে, মহিলা সৈনিকও ডিউটি করে থাকে। সৈনিকের জীবনে বিভিন্ন সময় ট্রেনিং থাকে, প্রশিক্ষণ, বিভিন্ন সময় রেস্ট থাকে, বিনোদন, এবং বিভিন্ন সময় তাদেরকে ডিউটি করতে হয় এবং অন্যান্য অ্যাক্টিভিটিস করতে হয়। তার ভিতরে ডিউটি একটি মৌলিক কাজ, একজন সৈনিকের মূল কাজ হচ্ছে ডিউটি করা বা পহরা দেওয়া, সেহেতু মহিলা সৈনিকের ডিউটি করতে হয়। কিন্তু মহিলা সৈনিকের জন্য একটু ডিসকাউন্ট রয়েছে, সরকারি একটা ছাড়, যেটা মহিলা সৈনিকের জন্য খুব ভালো। নর্মালি কোনো মহিলা সৈনিকের রাতে ডিউটি করতে হয় না, এই সুযোগ সুবিধা কিন্তু খুব ভালো। রাতে ডিউটি বলতে কি, তাদেরকে সর্বোচ্চ গেলে সন্ধ্যা 7টা বা 8টা, এই হচ্ছে তাদের লাস্ট ডিউটি টাইম। এর পূর্বে সে সকাল টাইম বা দুপুর টাইম বা বিকেল টাইম, দিনের যে অংশ থাকে এই অংশগুলোতে মহিলা সৈনিকদের অ্যাক্টিভিটিস করানো হয়, রাতে তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই। লুক লাইক এটা একটা অফিসিয়াল জব হয়ে গেল, যে সে সকালে উঠে অফিসে গেল এবং সন্ধ্যা হওয়ার আগে সে অফিসে ফিরে আসলো। মহিলা সৈনিকের ডিউটি এমনটাই। সেহেতু যারা এই মহিলা সৈনিক পদে যোগদান করতে চায় বা এই সৈনিকের ডিউটি সম্পর্কে জানতে চায়, তাদের জন্য এটি একটি পারফেক্ট সলিউশন ভিডিও। কারণ এখানে হচ্ছে মহিলা সৈনিকের যে ডিউটির পরিমাণটা সেটা আমি বলেই দিয়েছি। এখানে ডিউটিটা অন্য সৈনিকের অনুরূপ, পুরুষ সৈনিকের মতোই। এখানে কিছু সময় রেস্ট করবে, কিছু সময় ডিউটি করবে, ডিউটির মাঝে ফাঁকা টাইম থাকবে, এবং শুধু ডিউটি থাকবে এমন না, অনেক সময় তার ট্রেনিং করতে হবে। চলে গেল ডিউটির টাইম। এবার আসা যাক আরেকটি টপিক, সেটি হচ্ছে মহিলা সৈনিক কি মিশনে যেতে পারে। এই কনফিউশনটা অনেকেরই থাকে। আমি প্রথমে বলতে চাই, অবশ্যই মহিলা সৈনিক মিশনে যেতে পারে এবং পুরুষ সৈনিকের তুলনায় অনেক আগে যেতে পারে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা সৈনিকের সংখ্যা অনেকটা কম, যার কারণে এই মহিলা সৈনিকের সিরিয়াল অনুসারে তাদেরকে মিশনে পাঠানো হয়। দেখা যায় মহিলা সৈনিক অনেক দ্রুত মিশন করে আসতে পারে, তাদের চাকরির বয়স যদি 5-6 বছর হয় তাহলে তারা ইউএন মিশনে চলে যেতে পারে। একটা মিশনে গেলে কমসে কম তারা 10-15 লক্ষ বা 20 লক্ষ টাকা নিয়ে আসতে পারে, যেটা তাদেরকে আর্থিকভাবে সচ্ছল হতে খুব সাহায্য করে। এছাড়া এমনি বেতন তো তারা পাবেই। তো খুব দ্রুত মিশন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা সৈনিকের চাকরিটা একটি অত্যন্ত ভালো একটি চাকরি। সেহেতু যারা স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে, তো তাদের জন্য এই মিশনের সিস্টেমটা রয়েছে এবং খুব দ্রুত। এবং দিন শেষে লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে অনেকের চিন্তা থাকে, মহিলা সৈনিক পদে যোগদান করলে কি পেনশন পাওয়া যায়? হ্যাঁ, এটাও কিন্তু অনুরূপ। বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা সৈনিক পদে যোগদান করলে এখানে চাকরি পুরুষ সৈনিকের তুলনায় খুব আগে সম্পূর্ণ করা যায়, মানে আগেই শেষ হয়ে যায় চাকরির মেয়াদ। সেক্ষেত্রে যারা মহিলা সৈনিক পদে যোগদান করে তারাও সরকারি বন্ধ ব্যবস্থায় পেনশন সিস্টেম পায়। সেখানে কিন্তু তারা চাকরি যখন করে তখন তারা ফ্যামিলি কোয়ার্টারের সুযোগ সুবিধা পায়। পুরুষ সৈনিক যেমন ফ্যামিলি কোয়ার্টারে তার বউকে নিয়ে যেতে পারে, ঠিক অনুরূপভাবে মহিলা সৈনিক তার হাজবেন্ডকে ফ্যামিলি কোয়ার্টারে নিয়ে যেতে পারবে এবং রেশন পাবে, ফ্যামিলির সকল সুযোগ সুবিধা পাবে। চাইলে একটা মহিলা সৈনিক আর একটা পুরুষ সৈনিককে বিয়ে করতে পারবে, বা চাইলে একটা পুরুষ সৈনিক একটা মহিলা সৈনিককে বিয়ে করতে পারবে, ইটস ডাজেন্ট ম্যাটার। বাট এখানে মহিলা সৈনিক চাইলে একটা সিভিলিয়ানকে বিয়ে করে তাকে সে ফ্যামিলি কোয়ার্টারে নিয়ে যায় রেখে দিতে পারবে। এটা কিন্তু হাস্যকর মনে হলেও এটা সত্য, কারণ এখানে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পুরুষ সৈনিকের ন্যায় মহিলা সৈনিকের দিয়ে রেখেছে। আজকের ভিডিওটা কমপ্লিট ফুল একটা ভিডিও। যারা মহিলা সৈনিক পদে যোগদান করতে চায় তাদের বিস্তারিত সকল এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে আরেকটি কথা, এটা ক্লিয়ার বলে দিই, মহিলা সৈনিকের চাকরি যত বছর হবে সেই চাকরি অনুসারে তাদেরকে পেনশন দেওয়া হবে। তাদের চাকরি যদি খুব দ্রুত পুরুষ সৈনিকের চেয়ে আগে রিটায়ার হয় তাহলে পেনশনের পরিমাণ একটু কম হবে। যদি তাদের চাকরিটা বেশি দিন সময় পর্যন্ত তারা করতে পারে তাহলে পেনশনের হারটা বাড়তে থাকবে। সেহেতু তারা মিশনে যেতে পারবে, তারা পেনশন পাবে। এছাড়া তাদের মাথার চুল কেটে ফেলতে হবে, কিন্তু চাইলে তারা পরবর্তী সময় এটি বড় করতে পারবে। যাই হোক, এটা অন্য কোনো কথা না, এটি হচ্ছে একটি সরকারি চাকরি, এখানে সকল সুযোগ সুবিধা রয়েছে। দেশের জন্য যে সমস্ত মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা সৈনিক পদে যোগদান করে তারা অনেক দেশপ্রেমী, তাদের কাছে এমন কষ্ট কোনো কিছুই নয়, যে কোনো বাধা তারা অতিক্রম করতে পারে। বাংলাদেশের মহিলা সৈনিক খুব সাহসী হয়, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে, পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষায় ইউএন মিশনে যোগদান করতেছে, এছাড়া তারা দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছে। ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে এটি ছড়িয়ে দিবেন, যাতে করে অন্য সবাই এটি দেখতে পারে। আর হ্যাঁ, ভিডিও শেষ করার পূর্বে দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম, তাদের উচ্চতা বাড়ানোর জন্য একটু চেষ্টা করে, কোনোভাবেই তারা উচ্চতা বাড়ে না, ফিজিক্যাল এক্সারসাইজ করে, মেডিসিন খায়, তারপরে বাড়ে না। তাদের জন্য হচ্ছে একটু কার্যকারী সমাধান, সেটা হচ্ছে লং লুকস। লং লুকস তাহলে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই,
যদি ছেলে এবং মেয়ে উভয় এটি 2 মাস সেবন করে তাহলে 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। আর এই পণ্যটির দাম 2000 টাকা। এটা নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ Defense24BT, সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে। এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।